শুক্রবার ছিল বাংলা নববর্ষের প্রথম দিন প্রথম ইনি পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের নীলপুরের চৌরঙ্গি ক্লাবের মাঠে বর্ধমানের স্বনামধন্য ফুটবল খেলোয়াড়রা বার পুজো করলেন এদিন সকাল থেকে ছিল বার পুজোকে ঘিরে সাজো সাজো রব পাশাপাশি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে একটি জিমের উদ্বোধন এছাড়াও ছোটদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এদিন খুদেরা অঙ্কন প্রতিযোগিতায় মেতে ওঠেন মাঠে এদিন খেলোয়াড়দের পাশাপাশি প্রচুর মানুষ উপস্থিত ছিলেন চলো আমাদের এখানে পি ফোর্স রিক্রুটমেন্ট ট্রেনিং মানে ফোর্স সেটা আর্মি হতে পারে বা পুলিশে যে মানে সেসবেও আমাদের ট্রেনিং দেওয়া হয় এবং এখানে কিছুদিন আগে অবধি একজন এসআই পেয়েছে সাব ইন্সপেক্টর ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর তার সঙ্গে সঙ্গে এই যে সদ্য যে আপনাদের যে ফিজিক্যাল টেস্ট হলো বা প্লি প্রি হলো সেখানে প্লি থেকে পাস করে ফিজিক্যাল টেস্ট পাস করেছে আমাদের দুজন কনস্টেবল দুজন মহিলা আর কি একজন সৈিতা দাস আর তার সঙ্গে আছে হচ্ছে আপনার মাম্পি পরিকল্পনা আছে ক্যাম্প থেকে পরিকল্পনা বলতে এক প্রথম হচ্ছে একটা কালচার ডেভেলপ করা হ্যাঁ মানে এডুকেশন ওরিয়েন্টেড কালচার যেখান থেকে বাচ্চারা একটা সঠিক মানে পরিকাঠামো সঠিক পদ্ধতির মধ্যে দিয়ে বড়ো বড়ো হয়ে উঠবে তার সঙ্গে সঙ্গে ফুটবল ক্রিকেট অ্যাথলেটিক্স প্রি রিক্রুটমেন্ট ট্রেনিং এই পরিকাঠামোগুলো দিয়ে যার যেটাই সম্ভাবনা আছে তাকে কিছুটা সহযোগিতা করা এটা আজকে পয়লা বৈশাখ উপলক্ষে গোটা পশ্চিমবঙ্গে যেভাবে আমাদের বিভিন্ন ফুটবল ময়দানে বার পুজো হয় সেই বার পুজো হচ্ছে আমাদের এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এই সংস্থা এক মুঠো ওয়েলফেয়ার সোসাইটি যার উদ্যোগে পথ চলা শুরু হয়েছে দু হাজার সালে সেই ছোট্ট দশ বারোটি ছেলেদের নিয়ে শুরু করা আজকে এই আশিটা ছেলে সবসময় এখানে প্র্যাকটিস পাচ্ছে সেই জায়গায় এসে দাঁড়িয়েছে তো আমাদের সেই বার পুজো উপলক্ষে এবং আমাদের এখানে নতুন জিম এবং অফিস ঘর ভিত্তিপ্রস্তর আজকে স্থাপন হলো এই উদ্দেশ্যেই আমাদের আজকে এবং চৌরঙ্গি ক্লাবের বরণিলপুর চৌরঙ্গি ক্লাবের সহযোগিতায় এবং তাদের উদ্যোগে এবং আমাদের সকলের প্রচেষ্টায় আজকের এই দিন আমরা উদযাপিত করছি আর কী কী প্রোগ্রাম রয়েছে আচ্ছা এখানে ছোট সকাল থেকে ছোটদের ছবি আঁকা ঠিক আছে নাচ গান আবৃত্তি এবং তার সঙ্গে সঙ্গে আজকে আমাদের যারা যারা ফুটবল খেলে বা ফুটবল খেলার সঙ্গে যুক্ত আমাদের এই সংস্থা তারা আজকে সেই মানে প্রতি নিল যে আজকে সেই প্রার্থনা করলো যারা সারা বছর ফুটবলটা তারা সুন্দরভাবে খেলতে পারে আজকে বছরের প্রথম দিন বার পুজোটা কেন আচ্ছা বার পুজো এই কারণেই করা হয় যে দীর্ঘদিন ধরে আমাদের বিশেষ করে ময়দানে মানে আমাদের বাঙালির মননে হচ্ছে ফুটবল একটা অংশ বাংলায় প্রধান্যতম প্রধান কালচার ফুটবল যেটা একটা সময় হারিয়ে যাচ্ছিল তো বিভিন্ন উদ্যোগে যাতে জেলা স্তর থেকে ফুটবলাররা উঠে আসে তা সেই উদ্যোগটাকে আমরাও এখানে চেষ্টা করেছি একটা ছোট্ট আয়োজনের মাধ্যমে যাতে ফুটবলের প্রতি যে ভালোবাসা মানুষের মনে সুপ্ত রয়েছে সেটাকে উঠিয়ে আনা একটা প্ল্যাটফর্ম দেওয়া যাতে আমাদের পরবর্তী প্রজন্মের ছেলেরা এখানে একটা প্রশিক্ষণের ব্যবস্থা ব্যবস্থা পাবে এখান থেকে বড়ো স্তরে বড়ো ক্লাবে বড় দেশের হয়ে প্রতিনিধিত্ব করার জায়গায় যেতে পারে এই ক্যাম্পে মহিলাদেরও হ্যাঁ এখানে মহিলাদেরও প্রশিক্ষণের ব্যবস্থা আছে মহিলাদের ফুটবল খেলা তাদের অ্যাথলেটিক্স তাদের প্রি রিক্রুটমেন্ট ফোর্স যেগুলো পুলিশ বা অন্যান্য আর্মি বা এনডিএ বিভিন্ন পরীক্ষাতে যারা প্রস্তুতি তার ব্যবস্থাও আছে হ্যাঁ এবং রিসেন্ট আমরা কিছু কয়েকটা সফলতাও পেয়েছি আমাদের কনস্টেবল এসআই বিভিন্ন মহিলা ছেলেরা বিভিন্ন জায়গায় আমাদের এখানে সারাদিন বা সারা সপ্তাহ ধরেই বিভিন্ন ডেটে কোনো দিন ফুটবল কোনো দিন ক্রিকেট কোনো দিন অ্যাথলেটিক্স সাবধানি এখানে প্র্যাকটিস মানে সাত দিনই এখানে প্র্যাকটিসের ব্যবস্থা আছে বর্ধমান থেকে রাজীব বন্ডালের রিপোর্ট আনন্দ বার্তা